বাবু আমার সত্যি সত্যি চলে এলো। তুমি নারদ? বসো বাবু, আমি বাবা নারদকে ডাকছি। বাবু খুব মিষ্টি ছেলে, আজকে আমি আসরে আসার আগে আমার আমাকে আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছে। কি ও ভেবেছে ওকে ডাকছি? আমি আসলে নারদকে ডাকছি। আমি আমি কে বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদকে ডাকছি, যে নারদ বেদনা হারি জয় শ্রী মুরারি, এই নাম তুমি সব সময় গাও, আজকে আমার একটা কাজ তুমি করে দাও, আমি ভক্ত দেখতে চাই, আমার ভক্তের প্রয়োজন, আমি যজ্ঞ করব, তুমি কৃপা করে আমার জন্য ভক্ত খুঁজে দাও। দেবর্ষি নারদকে ভগবান দায়িত্ব দিলেন, আর দায়িত্ব দেবার লোক ছিল না, রাধে রাধে আর লোক ছিল না, আর কোনো মুনি ছিল না, কোনো দেবতা ছিল না, কাকে দায়িত্ব দিয়েছে? নারদকে যদি কোনো কাজ দেওয়া হয়, কাজটা ভালো হবে না গন্ডগোল হবে? নারদের একটা নাম আছে, কি নাম বলুন তো? হ্যাঁ ঠিক বলেছেন, মায়ের ঘরে মাসি আর বাবার ঘরে। আপনাদের এখানে নারদের মতো কেউ আছে নাকি? না না, হাত তুলে দেবে দেখিয়ে দেবেন না, মানে যদি হাত তুলে দেখিয়ে দেন এই কীর্তন বন্ধ হয়ে যাবে, সেই কীর্তন চালু হয়ে যাবে। হরে হরে হরে। নারদ চেনার মন্ত্র বলে দেবো কি মা? বলে দেবো, বলে দিলে আপনার সংসারটি কিন্তু ভালো সুখের হবে। আমি একটু বলে দেবো কি, একটু বাস্তবের কথা বলে দিচ্ছি, দেখুন তো ঠিক হচ্ছে কিনা। এক বাড়িতে যদি দুই ছেলে থাকে, আর দুই ছেলে দুই স্ত্রী, একজন বড় বউ হলে আরেকজনের নাম হবে কি? ছোট বউ, তাই তো? তার নারদের স্বভাবে যে হবে না, সে দুই বউয়ের কানেই মন্ত্র দেবে, মানে কিরকম জানেন, সংসারে আগুন লাগাবার মন্ত্র। ছোট বউয়ের কাছে গিয়ে কি বলবে? তোর বাবা এত টাকা দিয়ে বিয়ে দিয়েছে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? আবার বড় জনের কাছেও যাবে, আর বড় জনের কাছে গিয়ে কান ভাঙাবে কেমন করে? বাবা রে সতী সাবিত্রী মা আমার, তুই বলে মেনে নিস, তোর ছোট জনের যা অহংকার দেখলাম, মাটিতে পা পড়ে না, কি করে আছিস মা তুই সংসারে? হরে হরে হরে। ওই দুজনেরই কানে মন্ত্র দিল, কাজ কি হলো বলুন তো? চা, এক কাপ চা খেলো না হয় একটা পান খেলো, নিতাই গৌর হরি বল, সংসারে গন্ডগোল লাগিয়ে দিয়ে চলে গেল। এবার আপনি বুঝুন খেলা। ওই জন্য বলছি, এমন স্বভাবে যদি কেউ থাকে, তাকে বাবা ঘরে ঢুকতেই দেবেন না। আপনার সংসারের জন্য বললাম, মঙ্গল আপনার হবে। কারণ কি করে জানেন এই সবগুলো? ওই শাশুড়ির কাছে বৌমার নিন্দা করে ভালো হতে যাই, আর বৌমার কাছে শাশুড়ির নিন্দা করে ভালো হতে যায়, এটা এখনকার লেটেস্ট টপিক, মানে জানেন একবারে সব থেকে সব জায়গায় যা ঘটছে। কি বাবা, শাশুড়ি আর বৌমা 100 জনের মধ্যে 99 জনেরই মিল নাই, কিন্তু আপনাদের এখানে এসে আমার বড় ভালো লাগলো। যে বাড়িতে আমি আছি আমার বড় মন ভরে গেছে গো, হরে কৃষ্ণ। কিন্তু বেশিরভাগই কি জানেন, নিতাই গৌর হরি বল, মানে শাশুড়ির কাছে বৌমার নামে 20 আর বৌমার কাছে শাশুড়ির নামে 20। তবে কপাল করে যদি কারোর সেরকম জুটে যায়, তাহলে তার কিছু বলার নেই। কি বাবা, হরি হরি হরি। যে কোনো দিন শোধরাবার নয়, সে যদি ভাগ্যে জোটে বাবা, সারা জীবন ওই নিয়ে করতে হবে ঘর। উদাহরণ দেখিয়ে দিচ্ছি, শাশুড়ি যদি দুষ্টু হয়, শাশুড়ি কিরকম হবে জানেন? রাধে রাধে, বলবো না, বাদ দিয়ে দেবো, ও মানে মজা লাগছে। এই দেখুন, শাশুড়ি যদি বদমাস হয়, দুষ্টু হয়, কেমন হবে জানেন? এক শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, দিনরাত শুধু কটু কথার গালাগালি করে। একবার বৌমাকে কটু কথা শোনাতে গিয়ে, গালাগালি দিতে গিয়ে, মানে পোড়ামুখী বলবে, তা পোড়ামুখী বলতে গিয়ে পোড়া বলে আটকে গেছে। কিরকম জানেন? বলতে গেছে পোড়া, আর বন্ধ হয়েছে না গো, আটকে গেছে। এইবার গ্রাম আসি, দেখুন গ্রামের সবাই গিয়েছে কোথায়, ডাক্তারখানায় নিয়ে গেছে, বৌমাটিও সঙ্গে গেছে। যখন বৌমা ভালো,
শাক দিয়ে মা ওই মৎস্য ঢাকার মতো ব্যাপার। বৌমা বলছে, ডাক্তার বাবু আমার শাশুড়ি মাকে একটু দেখে দিন না। আহা, আমার কর্তা বাবু একটা বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা খেতে যাও গিয়ে হাঁ করতে গিয়ে আটকে গেছে। হরি হরি। কিন্তু পাড়ার লোকগুলো কিন্তু লুকিয়ে লুকিয়ে আড়া লাগিয়ে ডাক্তার বাবুকে বলে দিচ্ছে, ডাক্তার বাবু মহা বদমাশ, দিন রাত গোটা কথা শোনায়, আপনি এমন করে দিন আর সোজাই না হয়। হরি হরি হরি। ডাক্তারের কাজ কি, খারাপ করা না ভালো করা? ভালো করা। ডাক্তার বলছে যে থাক বাবা আধ ঘন্টা দেখি, তারপর ঠিক করব। আধ ঘন্টা পরে অন্যান্য রোগী দেখার পর শাশুড়ির কষ্ট দেখে ডাক্তার বাবুর মন গলেছে। ডাক্তার বাবু মনে মনে করছে, যাক এতক্ষণে বোধহয় এই শাস্তি পেয়ে বোধহয় ভালো হয়ে গিয়েছে কি বাবা, কিন্তু সোজা হবার বটে কি নয়। অনেক কিছু কায়দা করে ডাক্তার বাবু ঠিক করে দিয়েছে, যখনই শাশুড়ির ঠিক হয়েছে তখনই শাশুড়ি যেন প্রাণ পেয়ে বলছে মুখী, মানে বুঝতে পারছেন তো, এত শিক্ষা হয়েও শিক্ষা হলো না, পোড়াতে আটকে ছিল মুখী এতক্ষণে বলল। এই হচ্ছে সেই। আর এখনকার দিনের শাশুড়ির কপালে যদি সেই রকম বৌমাও জোটে, সেই শাশুড়ির কপালেও নিতাই গৌর হরিব। কি বলছেন, ভাবছেন শুধু শাশুড়ির কথা বলবো, বৌমাকে ছেড়ে দেবো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আপনারা সবাই শুনেছেন কি, তিনি বড় লেখক, গ্রাম বাংলার ঘরে ঘরে গিয়ে তিনি খবর নিতেন যে কেমন পরিবেশ, কিভাবে থাকে সবাই। তা একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম বাংলায় গিয়ে একটা গ্রামের পাশ দিয়ে পার হচ্ছে, তা দেখতে পাচ্ছে আর শুনতে পাচ্ছে, মানে একটা শাশুড়ি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বউটাকে অনেক কটু কথা শোনাচ্ছে। শাশুড়ি কি বললাম, মা ভাবছে যে আবার সে শাশুড়িকে নিয়ে পড়ল রে বাবা। না গো, শাশুড়িকে নিয়ে নয়, কথাটা শুনুন, ভেতরে ঢুকবো রাধে রাধে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে বৌমা আছে, বৌমাকে বলছে তোর মন মন মন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ি বৌমার নামে উদ্ধার করছে। আর বাইরে থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পার হতে হতে মনে মনে ভাবছে, শাশুড়িটিকে একটু বোঝাই কি হবে, নিজের ঘরের উপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ে কি মা, ঘরের কথা বাইরে লটানো মানে কি, বাইরের লোকে যদি শাশুড়ি বৌমার নামে বলে শাশুড়ির কাছে বলবে হুম কি করবে তোমার কপালটা খারাপ, আর বাইরে গিয়ে বলবে ঠিক হয়েছে। এটাই সত্য বাবা, উপর থেকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, ওই জন্য নিজের ঘরের কথা যতটা সম্ভব মানিয়ে নেওয়া যায় মানিয়ে নেবেন। তা ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওই শাশুড়িকে বোঝাতে গেছে, আর বোঝাতে গিয়ে দেখছে ও মা গো, সবাই ভাবে শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলে শাশুড়ি বদ, ভেতরে গিয়ে দেখছে বৌমা চুপ করে আছে, মুখে বাবুল গাম চেবাচ্ছে আর ঝাঁটার মুড়ো দেখাচ্ছে। সবাই জানছে শাশুড়ি বদমাস, ব্যাপারটা কি, বৌমা ঝাঁটার মুড়ো দেখায় বলে শাশুড়ি বদমাস। হরে কৃষ্ণ, আপনাদের ভাগ্যে যেন এমন না হয় ভগবানের কাছে প্রার্থনা করব, সবার সংসার যেন সুখের হয়, একটু সতর্ক করে দিলাম। হরে কৃষ্ণ, যা উপর থেকে দেখে মনে হয় তা কিন্তু সবসময় সঠিক হয় না, রাধে রাধে। তা ভগবান নারদকে দায়িত্ব দিয়েছেন, নারদের কাজ শুধু গণ্ডগোল লাগানো, কিন্তু তা নয়, আজকে নারদ ভক্ত ভগবানের মিলন করাবে। সবাই জয় দিয়ে দিন, নারদ মুনি কি জয়। নারদ মুনি ভক্ত খুঁজতে প্রথমে যাচ্ছে কোথায়, নিজের পিতার কাছে। নারদের পিতার নাম কি, বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলা ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা। নারদের পিতার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মলোকে গিয়ে ডাক দিচ্ছে জয় হো কি জয় হো, জয় হো কি জয় হো, জয় হো জয় হো কি জয় হো, জয় হো কি জয় হো, জয় হো কি জয় হো, অমল জনি পিতার জয় হো, অমল জনি পিতার জয় হো কি জয় হো, অমল জনি পিতার জয় হো কি জয় হো, আহা কমল জনি পিতার জয় হো কি জয় হো, কমল জনি পিতার জয় হো কি জয় হো, অমল জনি পিতার জয় হো কি জয় হো, কমল জনি পিতার জয় হো কি জয় হো।
তোর মুখ দেখলি আমার খুব শান্তি হয় রে, এত মিষ্টি মুখ তোর। কার মুখ মিষ্টি হয়? যে মুখে আমার হরি কথা হয় রাধে বল হরি বল। নারদ মুনি এসে দাঁড়িয়েছে, বাবা তোমার জয়। বলছে কেন আমার জয়, এতদিন তো তোর মুখে শ্রী হরির জয় হয় নারায়ণ নারায়ণ নামে, আজ কেন আমার জয়? নারদ বলছে হে বাবা, গোলক ধীশ শ্রী হরি নর রূপে লীলা করছেন, দ্বারকায় তিনি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই হরি আমাকে দায়িত্ব দিয়েছে ভক্ত খোঁজার, আমি ভাবলাম ভগবান ভক্তকে দেখতে চাই, তাহলে নিশ্চয়ই ভক্ত ভগবানের থেকেও বড়, তাই বাবা আমি তোমার জয় দিচ্ছি। নারদের অহংকার হয়েছে তাই ভগবান নারদকে দায়িত্ব দিয়েছেন, এটা পিতা ব্রহ্মা বুঝতে পেরে নারদকে সঠিক পথ দেখাচ্ছে। বাবা অহংকারে কোনোদিন ভক্ত হওয়া যায় না, যদি ভক্ত দেখবি নয়নে তবে যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, গোপী গোপী নয়নে 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 যা বৃন্দাবনে। নারদ মুনি চলে যাবে কোথায়? বৃন্দাবনে। নারদ বলছে বাবা বৃন্দাবনে কি আছে? বলে বৃন্দাবনে কি নাই, বৃন্দাবনে গেলেই বুঝতে পারবি বৃন্দাবনে কি নাই, সেখানে সবের আসল সবের সার ভক্তি আছে। কৃষ্ণ ভক্ত হওয়া কত কষ্টের, বৃন্দাবনে গিয়ে বুঝতে পারবি। তুই বৃন্দাবনে যা, ছেলে যদি ভুল পথে যায় পথটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কার থাকে? মা আর বাবা। নারদ মুনি ভুল পথে যাচ্ছিল অহংকারে, ভাবছিল হয়তো যে তার পিতা বড় ভক্ত, কিন্তু পিতা নারদকে পথ দেখিয়ে দিচ্ছে ব্রহ্মা, বাবা বৃন্দাবনে যা, বৃন্দাবনে গেলে তো চৈতন্য হবে, যে ভক্ত হওয়া কত কষ্টের। বৃন্দাবনে কৃষ্ণ নেই কিন্তু মা, কৃষ্ণ দ্বারকায়, আর কৃষ্ণের নাম নিয়েই তারা যে চোখের জলে ভাসছে এটা নারদ বৃন্দাবনে গিয়ে দেখবে। আচ্ছা আজকে আমরা দেখব ভগবানের নাম বড় হয় না, ভগবান নিজে বড় হয়। আপনারা কার দলে? ভগবানের দলে না ভগবানের নামের দলে? রাধে রাধে। যারা নামের দলে তারা একবার হাত তুলবেন, আর যারা ভগবানের দলে তারা একবার হাত তুলবেন। আবার দু একজন দুদিকের দলে, মানে দেখছে এদিকে হাত না তুললে অপরাধ, সেদিকে হাত না তুললে অপরাধ, দরকার নাই বাবা দু হাত তুলেই দিলাম। আস্তে এবার হাতগুলো নামিয়ে দিন, মন দিয়ে শুনবেন। আজকে তো দেখবো যে কৃষ্ণচন্দ্র ভক্তকে কেমন করে বড় করছে, কিন্তু ত্রেতা যুগে একটা ঘটনা ঘটেছে আমরা সবাই জানি, সমুদ্র মন্থনের সময়। রাধে রাধে, সমুদ্র মন্থন করেছিলেন কে? নাম বড় না নামই বড়? উত্তর আমরা পেয়ে যাবো এক্ষুনি। সমুদ্র মন্থন করেছিলেন কে? কি নাম তার? যিনি ছিলেন সমুদ্র মন্থনের মিস্ত্রি, রাজমিস্ত্রি, যারা রামায়ণ নিখুঁত ভাবে পড়ে বাবা তাদের এটা অবশ্যই জানা থাকবে। রাজমিস্ত্রি ছিলেন বিশ্বকর্মার পুত্র নীল। কি নাম বললাম? নীল। কি করে হলো উত্তরটা বলে দি। বিশ্বকর্মার একটি পুত্র ছিল বানরীর গর্ভে, মানে মা ছিল বানরী, তার পুত্রে জন্ম নিয়েছে একটা বানর সন্তান, বিশ্বকর্মারই বর পুত্র, কিন্তু বানরীর গর্ভে হয়েছে তাই ছেলেটির নাম হয়েছে বানর নীল। নীল, নীল বানর। তা সেই বানর ছোটবেলায় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে খুব জ্বালাতো। একটু মন দিয়ে শুনবেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা রোজ ধ্যান করতে যেত ওই সমুদ্রের তীরে, ধ্যানে শেষে তর্পণ করত, কোষাকষি নিয়ে যেত। এখন অনেকে আমরা করি বাবা তর্পণ করি পিতৃপুরুষের মঙ্গলার্থে। তা দেখুন ওই ব্রহ্মা
নীতি প্রতিদিনই যেতেন ধ্যান করতেন কখনো তর্পণ করতেন না যখনই তর্পণ করতেন ওই বানল নীল ব্রহ্মার সঙ্গে গিয়ে ওই পোষাকশিগুলো জলে ছুড়ে দিতেন এবাল প্রত্যেক দিন তর্পণে সৃষ্টিকর্তা ব্রহ্মা বাধা পেতেন কারণ পোষাকশি জলে ডুবে যেত সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে করলেন এই ছোট্ট বানরটিকে যদি আমি অভিশাপ দিই লোকে আমাকে বিদ্রূপ করবে শিশুর অভিশাপ শিশুর ভুল কখনো বড় ভুল হয় না কি মা শিশু মস্তিষ্ক তো তার তার ভুল ক্ষমা করে দেওয়া যায় তা ব্রহ্মা অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিয়ে দিল বাবা আমি তোকে আশীর্বাদ করলাম তোর জন্য আমার এত জ্বালা আমি তর্পণ করতে পারছি না তোর তুই কোষাকোষি জলে দিচ্ছিস ডুবে যাচ্ছে আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তুই জলে যা ভাসিয়ে দিবি তা ডুববে না ভেসেই থাকবে নিতাই গৌড় হরি বল রামচন্দ্র সেতু বন্ধন করার জন্য যখন চিন্তিত হনুমান তো এক লাফে পার হতে পারে কিন্তু এতগুলো বানরকে এক এক করে নিয়ে যেতে বাবা কতদিন লেগে যাবে সেতু বন্ধন করতে হবে ওই জন্য রামচন্দ্র যখন চিন্তিত যে সেতু বন্ধন করবে কে মিস্ত্রির প্রয়োজন পিতা ব্রহ্মা এসে রামচন্দ্রকে জানালেন যে আমার বরে বলিয়া বিশ্বকর্মার বর পুত্র বানর নীল সে জলে যা ভাসাবে ডুববে না তাই ভাসবে তাকে করুন রাজমিস্ত্রি রামচন্দ্রের কাছে এসেছে বানর নীল রাজমিস্ত্রি হয়ে সেতু বন্ধন করছে হনুমানের অহংকার যে আমি এত বড় বীর একটু আগে আমি একাই সবাইকে নিয়ে যেতে পারি এই কথা জাম্ববান বলেছে কিন্তু এই ছোট্ট বানর সেতু বন্ধন করবে এত বড় বড় সুগ্রীবের মতো বীর থাকতে জাম্ববানের মতো বীর থাকতে এই ছোট্ট বানরটি হনুমান একটু পরীক্ষা করছে বড় একটা পাথর নিয়ে এসেছে দু হাতে করে ধরে ওই বানর নীলকে যখনই দিয়েছে হনুমান যা দু হাতে ধরে এনেছে ওই বানর নীল বাঁ হাতে ধরে বসিয়ে দিয়েছে রামচন্দ্র আশীর্বাদ করে দিলেন কাদেরকে বলুন তো আমাদের বাড়ি ঘর যারা বানায় তাদেরকে কি বলে রাজমিস্ত্রির আশীর্বাদ রাজমিস্ত্রি প্রত্যেক রাজমিস্ত্রিকে আশীর্বাদ করেছেন রামচন্দ্র নিজে কি আশীর্বাদ যে ওগো নীল তুমি হলে কারিগর তোমার পিতা দেব কারিগর বিশ্বকর্মা তুমিও কারিগর তুমিও শিল্পী আমি আশীর্বাদ করলাম আজকে যেমন তুমি বাঁ হাতে নিয়ে বসিয়ে দিলে প্রত্যেক রাজমিস্ত্রি তার বাঁ হাতে অদম্য শক্তি থাকবে কেউ যত জোরেই দিই বাবা আমরা দেখেছি না ইট যদি নিজ তল্লা থেকে ছড়ে তবুও বাঁ হাতে নিয়ে বসিয়ে অদম্য শক্তি তার রামচন্দ্রের বর নিতাই গৌড় হরি হরি বল এদিকে হনুমান চিন্তায় পড়ে গেল যে আমি দু হাতে করে নিয়ে এলাম আর এক হাতে করে বসিয়ে দিল রামচন্দ্র হনুমানকে শিক্ষা দিলেন কখন জানেন রাত্রিবেলায় রামচন্দ্র যখন একা একা যাচ্ছেন ওই সমুদ্রের তীরে রামচন্দ্র ভালো করেই জানেন যে হনুমান পিছু ধরে আসছে রাধে রাধে রামচন্দ্র কি করলেন জানেন হনুমানকে দেখাবার জন্য একটা পাথর ফেললেন জলে যেই না ফেলেছে পাথরটি ডুবে গেল হনুমান সঙ্গে সঙ্গে এসেছে আর এসে বলছে প্রভু কি মহিমা তোমার আমরা জলে পাথর ভাসাই পাথর ভেসে যায় আর তুমি স্বয়ং নামি হয়ে পাথর ভাসাও সেই পাথর কেন জলে ডুবে যায় এসে উত্তর দিল সেই বিশ্বকর্মা পুত্র নীল যে ওগো পবন পুত্র পাথর আমি ভাসাই বলে কি ভাসে পাথর আমি ভাসাই প্রভুকে স্মরণ করে আর প্রভুর নাম প্রত্যেক পাথরে থাকে বলে প্রভুর নামের গুণে পাথর জলে ভাসে নিতাই গৌড় প্রেমানন্দ হরি 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 ও তাহলে নামের থেকে নামই কখনো বড় হতে পারে না নামই বড় হয় নামই বড় হয় নামের চেয়ে আজকেও দেখবো প্রভাস যজ্ঞে কি করে ভগবান কৃষ্ণ নামের মর্যাদা দিচ্ছেন হরে কৃষ্ণ নারদ মুনি চলেছেন কোথায় বৃন্দাবনে আস্তে আস্তে আপনাদের বেশি সময় নেব না কি
আপনাদের বেশি সময় নেব না, আজকে বেশিক্ষণ নয় মাগো, তিনটে পর্যন্ত কীর্তন করব। হরি 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 বল। তো একজন মনে মনে করছে বাবা রে, না না রাধে রাধে, আমি এইটা দেখিয়েছি মানে তিন ঘন্টা, তিনটে মানে তিনটে, না না তিন ঘন্টা মুখে বললে হবে কি, তিন ঘন্টা বোধ হয় হতেই চলল কি, নটায় নেমেছি, বাজলো কটা, না নটার পরেই নেমেছি, হ্যাঁ বারোটা বাজতে চললো, আড়াই ঘন্টা পেরিয়ে গেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, মন ভরে আস্বাদন করব বাকি যতটুকু সময় আছে, একদম একচিত্তে, বড় ভালো লাগছে। আপনারা চলুন, বসে আছেন বৃন্দাবনে, এই বৃন্দাবন থেকে সেই বৃন্দাবনে যাব নারদের সঙ্গে। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে বনে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে বনে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথে বনে। নারদ মুনি চলেছে বৃন্দাবনে, আমরাও যাই বৃন্দাবনে, মায়ের একটু উলুধ্বনি হবে। নিতাই গৌর হরি বল। ও বাবা রে, আস্তে আস্তে আস্তে, আপনারা দিতে বোধহয় জানেন না, দেখলেন উলুজ্জ। হরে কৃষ্ণ, উলু আপনাদের কাছেই ছিল, আমি যখন দিতে বললাম তখন এত আস্তে আস্তে হলো কেন? কেউ উলু আবার খুঁজতে জাননি তো? কলকাতার এক বৌমা গ্রামে গেছে, শাশুড়ি মা বা বৌমাকে বলছে পুজো হবে বাড়িতে, এই দেখো আমি সব সাজিয়ে গেলাম, পুজো করিয়ে দিও বৌমা। বৌমা শহরের ফ্যাশনেবল মেয়ে, বেশি কিছু জানে না, ঠাকুর মশাই এসে পুজো করছে, বৌমাকে বলছে বৌমা ধূপ দাও প্রদীপ দাও। এখন বৌমাকে যখন বলছে বৌমা একটু উলু দাও, বৌমা তখন এটি খুঁজছে আর এটি খুঁজছে, বাবা উলু খুঁজে বেড়াচ্ছে, নিচে উলু পেল না, ওপরে উলু খুঁজতে গিয়ে খাটের তলায় ঢুকে মুখে কালি লাগিয়ে বসে আছে। ওই বৌমার মতো অবস্থা আপনাদের যেন না হয়, আপনাদের উলু নিজের কাছেই আছে। রাধে রাধে, একবার সবাই মিলে উচ্চ স্বরে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলো বৃন্দাবনে জয়ধ্বনি করে, ঝুলা ঝুলে ঝুলে রে নন্দলাল, यशोमती मैया की गोपाल, झूला झूले झूला झूले रे नंदलाल, यशोमती मैया का गोपाल, झूले झूला झूले रे नंदलाल, यशोमती नंदलाल, झूला झूले झूला झूले रे नंदलाल, यशोमती मैया का गोपाल, झूला झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया का गोपाल, झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया गोपाल, झूला झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया का गोपाल, झूला झूले रे नंदलाल, हरि बोल। दर्शन पावे वृंदावन में, दर्शन पावे वृंदावन में, दर्शन पावे वृंदावन में, दर्शन पावे वृंदावन में, बोही बाल गोपाल गोपाल, बोही बाल गोपाल गोपाल, बोही बाल गोपाल गोपाल, झूला झूले झूला झूले झूला झूले रे झूले रे नंदलाल, मैया की गोपाल, हो झूला झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया का गोपाल, झूला झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया का गोपाल, झूला झूले झूला झूले रे नंदलाल, जसमती मैया का गोपाल, नंद नंदनो जशोदा जीवन।
আছো চোর কি মহাচো। কীর্তন শুনতে এসেছেন, ঘরগুলো সব তালা মেরে এসেছেন তো? হরি বল হরি বল। কি তালা মেরে এসেছেন? যদি তালা না মারেন, না না আপনাদের ওই ঘরগুলো বলিনি, এই ঘর বলছি। টেনে দেখে নিয়ে দুবার ওই ঘর তো আপনারা তালা মানে কি? কীর্তন শুনতে আসার সময় দু একজন মা আবার তালা দেওয়ার পরে তালাটাকে টেনে দেখে নিয়েছে, খুলছে না তো? হরি হরি হরি। না ওই ঘরে তালা থাক, এই ঘর দেবেন না। কেন? এই ঘরের দরজা হচ্ছে এই দুটি, প্রবেষ্টং কর্ণ রন্ধ্রেণ স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। অর্থাৎ বর্ষাকালে জল ঘোলা হয়, শরৎকালে জল পরিষ্কার হয়, তেমনি আমরা মায়ার সংসারে থেকে যে ময়লা জমিয়েছি এ ময়লা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে যাবে না। এ ময়লা দূর হবে কেমন করে? ভগবানের নাম যদি শ্রবণ করি, ভগবানের নাম কর্ণদ্বারে প্রবেশ করে হৃদয় বৃন্দাবন করে দেবে। নিতাই গৌর হরি বল। তাহলে একমাত্র পরিষ্কার করার উপায়, চোর কি মহাচোর, চোর কি মহাচোর। সবাই চোর দেখলে মারতে যায়, আস্তে, সবাই চোর দেখলে মারতে যায় কি না? বেঁধে বলে ওকে মার রে বেটা, চুরি করতে এসেছে। কিন্তু কীর্তনের আসর এমন একটা জায়গা যেখানে চোরের নামে জয় দেওয়া হয়। কোন চোর? ব্রজে প্রসিদ্ধ নবনীতং চৌরম, নবাম্বুদ শ্যামল কান্তিং চৌরম, গোপী জনাঞ্চ দুকুলম চৌরম, ভক্ত জনাঞ্চ জন্মার্জিত পাপং চৌরম, চৌরং গগন্যম পুরুষং নমামি। ও গো চোরের রাজা প্রণাম জানাই, চোরের রাজা প্রণাম তোমায়, কৃপা করি সব কেড়ে নাও চোরের রাজা প্রণাম, তুমি কৃপা করে সব নিয়ে নাও চোরের রাজা প্রণাম তোমায়, কৃপা করে সব নিয়ে নাও চোরের রাজা প্রণাম জানাই। চোর কি মহাচোর, চোর কি মহাচোর, জিসকো দেখকে সব দুঃখ ভুলে, 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 বহিবাল গোপাল, বহিবাল গোপাল, বহিবাল গোপাল, ঝুলা ঝুলে ঝুলা ঝুলে রে ঝুলে হরি বল, যশোমতি মাইয়া কি গোপাল, ঝুলা ঝুলে ঝুলা ঝুলে রে নন্দলাল, যশোমতি মাইয়া কা গোপাল, ঝুলা ঝুলে রে নন্দলাল, যশোমতি মাইয়া কা গোপাল, ঝুলা ঝুলে ঝুলা ঝুলে রে নন্দলাল, যশোমতি মাইয়া কা গোপাল, ঝুলা ঝুলে ঝুলা ঝুলে বলো রাধে 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 বলে না। বৃন্দাবন কে কে গিয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা যারা হাত তুললেন না আপনাদেরকে বলি, আপনারা বৃন্দাবনে বসেই আছেন, এ জায়গাটার নাম কি? আচ্ছা আমি তো দুর্লভপুর জানতাম, আওড়াটা কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কোনো পাড়া কি না সমগ্র সর্বজনীন গ্রামের নাম? এটা পাড়ার নাম তাই তো, মানে পুরোটা নাম হচ্ছে দুর্লভপুর আওড়া তাই তো? আওড়া দুর্লভপুর, আওড়া দুর্লভপুর। ও মানে আমি এসে গেছি আওড়াতে। হরি হরি হরি। তাহলে এই জায়গাটার নাম কি? না না আওড়া নয়, না না দুর্লভপুর নয়, আউড়া দুর্লভপুর নাম বৃন্দাবন ধাম, রাধা রানী কি জয়। এই বৃন্দাবনে আপনারা বসে আছেন, বলবেন না কোনোদিন যে বৃন্দাবন জানেন। তা বৃন্দাবনে যে বসে থাকে তাকে একটা নাম করতে হয় জানেন? বৃন্দাবনে যে রিক্সা চালাই বেল দেয় না মুখে বলে কি? রাধে রাধে। চায়ের দোকানে এক কাপ চা চাইতে গেলেও বলতে লাগে কি? রাধে রাধে। আমরা বসে আছি বৃন্দাবনে, আমরা বলবো কি? রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না, কেউ বলো রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না। কি মজা পেয়ে গেছে দেখুন, আমি বলছি রাধে রাধে, বলছে কেউ বলে না,
বলতে হবে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বাহু তুলে রাধে 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 সুভান দুলাদি রাধে রাধে আমারি প্যারি রাধে রাধে সবকি প্যারি রাধে রাধে আমারি প্যারি রাধে রাধে প্যারি নিয়ারি রাধে রাধে কালবন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে মন্দির মন মে রাধে রাধে কুসুম সরোবর রাধে রাধে প্রেম গলি মে রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে শ্যাম কুণ্ড মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে পিছলি গলোটা রাধে রাধে চরণ পাহাড়ি রাধে রাধে কুসুম সরোবর রাধে রাধে মানসী গঙ্গা রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে সব মিলকর বলো রাধে রাধে বাহু তুলে রাধে রাধে হরি বলে রাধে রাধে জয় জয় 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 রাধে বৃন্দাবন ধাম जपे जा राधे राधे वृंदावन धाम अपार 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 जपे जा राधे राधे जपे जा राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे राधा अलबेली सरकार जपे जा राधे 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 जपे जा राधे राधे हो राधा अलबेली सरकार जपे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे भजे जा राधे राधे राधा रानी की श्याम सुंदर की आज की लीला की বৃন্দাবনে এসেছে দেবর্ষি নারদ। তা বৃন্দাবনে আপনারা যে এত আনন্দ বৃন্দাবনের নামে করলেন, সেই বৃন্দাবনে আনন্দ নাই মা কি করে থাকবে? যাকে নিয়ে বৃন্দাবনে আনন্দ সেই কৃষ্ণ বৃন্দাবনে নাই, আছে কোথায় কৃষ্ণ? এখন কোথায়? প্রভাস যজ্ঞ করবে দ্বারকায়। তা কৃষ্ণকে হারিয়ে সোনার বৃন্দাবন শ্মশান হয়েছে। মা যশোদা যাকে আমরা বলি নন্দ রানী, সেই মা কোনোদিন রানী হয় যার ছেলে মাকে মা বলে ডাকে না। সেই বাবা কোনোদিন রাজা হয় যার ছেলে বাবাকে বাবা বলে না। সে কিসের রাজা কিসের রানী? নন্দ রাজাকে দেখে মনে হয় কোনো ভিখারি অন্ধ, আর নন্দ রানীকে দেখে মনে হয় কোনো পাগলিনী। রাজরানীর কেমন বেশ জানেন? একটাই শাড়ি, জায়গায় জায়গায় ছিদ্র মানে ছেঁড়া, চুলগুলো পাক খেয়ে গেছে জটা, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মাকে দেখে মনে হচ্ছে কোনো ভিখারিনী। হ্যাগো মা, ভগবানের মায়ের এমন দশা হয়? আস্তে, কথা নয়, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবানের মা হয় যে তার এমন হয়? একটা ভিখারির মতো হয়? হ্যাঁ মা হয়। ভগবান তো বলেছে যে করবে আমার আশ, আমার আশা যে করবে আমি তার করব সর্বনাশ। তাহলে ভক্ত ভগবানকে ডাকবে না? তথাপি যে না ছাড়ে মোর আশ, আমি হই তার দাসানুদাস। বৃন্দাবনের ভক্তরা কেঁদেছে বলেই তারা শ্রেষ্ঠ ভক্ত হতে পেরেছে। নারদ দেখতে এসেছে ভক্ত কেমন হয়। বাবা, সোনাতে যত আগুন দেবেন সোনা খাঁটি হবে, ভক্ত যত ভগবানের নামে কাঁদবে ভক্ত খাঁটি হবে।
বৃন্দাবনে দেখতে এসেছে ভক্ত, এসেই দেখছে নারদ যেই না বৃন্দাবনের মাটিতে চরণ রেখেছে, বৃন্দাবনের লতা পাতাগুলো নারদের চরণ জড়িয়ে ধরেছে। কে গো তুমি? কৃষ্ণ নাম করতে করতে তুমি এসেছো, কতদিন আমরা কৃষ্ণ নাম শুনি নাই। তুমি বলবে, তুমি কি কৃষ্ণর খবর জানো? বলো না কৃষ্ণ কোথায়? আশ্চর্যের কথা মা, আমরা সারা জীবনটা পার করে দিলাম কখনো ঠাকুরের নাম করে এক ফোঁটা চোখে জল ঝরলো না, কিন্তু দেখুন বৃন্দাবনের লতা পাতাগুলো কাঁদছে যে তুমি কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে এসেছো এতদিন পরে, তুমি নিশ্চয়ই জানো কৃষ্ণ কোথায়। আরো শক্ত করে লতা পাতা চরণ জড়িয়ে ধরে বলছে, বলো কৃষ্ণ কোথায়? যেখানকার লতা পাতা কৃষ্ণ নামে কাঁদে বাবা, সেখানকার ভক্ত কত বড় ভক্ত হয়। মা যশোদার পানে চেয়ে আছে নারদ মুনি, আর অবাক হয়ে যাচ্ছে যে ভগবান, ভক্তকে তো তুমি কাঁদাই এটা আমি জানি, কিন্তু আজকে নিজের মাকেও কাঁদাচ্ছ। দেখছে কি যে মা যশোদা কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যার ভেতরে ভগবান সে সব জীবের মধ্যে ভগবান দেখে মা। মা যশোদার অন্তরে গোপাল, যেদিকে তাকায় সেদিকে দেখে তার গোপাল। ছেলে যত বড় হয়ে যাক মায়ের কাছে ছোটই থাকে। মা যশোদা যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, তুই আমার গোপাল, আমায় মা বল। পাগল হয়েছে তো, একটা কাঁটার গাছের কাছে গিয়ে মনে মনে ভাবছে কাঁটার গাছটাও তার গোপাল। ও মা, কাঁটার গাছ কখনো গোপাল হয়, ভগবান হয়? কাঁটার গাছটির কাছে গিয়ে বলছে, আমার কৃষ্ণ কালো, ওরে তমাল বৃক্ষ তুইও কালো। আমি বুঝতে পেরেছি আজকে তুই আমার গোপাল, তুই এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে দিয়েছিস আমি চিনতে পারবো না, তুই যদি আমায় মা না বলিস এইটাকে আমি তোকে জড়িয়ে ধরবো। আহারে মায়ের স্নেহ শক্ত করে জড়িয়ে ধরেছে কাঁটার গাছের, কাঁটাগুলো মায়ের অঙ্গে আঘাত দিয়েছে, রক্তে আর চোখের জলে কাঁটার গাছটা ভেসে যাচ্ছে, তবু মা ছাড়ছে না। মায়ের স্নেহ যে কি স্নেহ, মা চলে যাওয়ার পর সন্তান বুঝতে পারে কি। কোনো স্বার্থ ছাড়া আপনার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, অনেক তর্ক বিতর্ক, আপনি এক চোখে দেখ দু চোখে দেখতেও পারেন না, তবুও কিন্তু আপনি না খেলে বলবে, ওরে যা করবি করবি পরে করবি, আগে খেয়ে নে বাবা দুটো। একমাত্র একজন তাকে যে হারায় সে জানে কি হারাল। এই বাস্তবের একটা কথা বলছি, কিছুদিন আগের ঘটনা, একটা ছেলের নাম আদর্শ, ছেলেটির মায়ের একটা চোখ নেই, একটা চোখ নাই, সেই চোখ থেকে অশ্রু ঝরে, মানে চোখ থেকে ওই রসের মতো বের হয়। তা ছেলেটার খুব লজ্জা করে মাকে মা বলতে, লোকের কাছে পরিচয় দিতে, কুশ্রী দেখায় বিশ্রী। ছেলেটি ভালো পড়াশোনা করেছে, পড়াশোনায় ভালো, স্কুল পাস করে কলেজ পাস করে ভালো চাকরি পেয়ে বিদেশ চলে গেছে, আর এদিকে আসে না। মা কিন্তু লোকের বাড়িতে কাজ করেও ছেলেকে বড় করেছে, নিজে আধপেটে খেয়েও ছেলেকে ভালো করে খাইয়েছে। সেই মায়ের শেষ জীবনে চাওয়া কি, ছেলে কত টাকা বেতন পাচ্ছে, এটা তো মায়ের চাওয়া নয়। মা চাই ছেলেকে যেন আমি চোখের সামনে দেখি। আরে বাবা তুই কত টাকা রোজগার করলি, আমার দরকার নাই বাবা, তোকে যদি দু চোখের সামনে দেখি আর আমার তার থেকে বেশি কিছু চাওয়া থাকে। একটা মানুষ যখন অফিস থেকে ফিরে আসে, মাইনে পায় যখন, একটা সরকারি চাকরিওয়ালা, দেখবেন কতজনের কত আবদার থাকে, থাকে না মা, স্ত্রী বলে দেবে, ওকে শুনছো তুমি শাড়ি দেবে বলেছিলে, আমি কিন্তু আজকে যেন পাই শাড়িটা। মেয়ে বলবে, বাবা আমার ড্রয়িং খাতাটা আনতে ভুলো না। ছেলে বলবে, বাবা তুমি আমার মোবাইলটা ভেঙে গেছে, তুমি বলেছিলে মোবাইল দেবে, আমাকে দেবে না। খুব বৃষ্টি পড়ছে, সরকারি চাকরিওয়ালা মাইনেটা নিয়ে
ওই বইয়ের শাড়ি কিনেছে, ছেলের মোবাইল কিনেছে, মেয়ের ড্রয়িং খাতা কিনেছে, ভিজে ভিজে এসেছে বাড়িতে। যে একা যদি আমি বাড়িতে যাই কিছু না নিয়ে, লোকে ওই সবাই মিলে আমাকে ধরবে যে কিছু আনলে না বাবা। দরজাটা ঠক ঠক করেছে, স্ত্রী গেটটা খুলেছে, হাতে ওই নতুন পলিথিনটা দেখে বুঝতে পেরেছে আমার জন্য কিছু এনেছে। এত দেরি হলো আমি তাই বলি, নিশ্চয়ই তুমি কোথাও আটকে গিয়েছিলে। কই দেখি দেখি, বাহ কি সুন্দর শাড়িটা হয়েছে গো, আমার ভাইয়ের বিয়ে, লোকে বলবে আমি আমার বড় আমাকে কত ভালো রেখেছে। শাড়িটা নিয়ে চলে গেল, নাও না তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ছেলে এসে, বাবা মোবাইলটা এনেছো তো? মোবাইল নিয়ে চলে গেল। মেয়ে বলছে, বাবা আর আমার ড্রয়িং খাতা এনে মা, তোর জন্য এনেছি। সবাই যার যার জিনিস নিয়ে চলে যাচ্ছে, একজন এসে গামছা হাতে নিয়ে দাঁড়িয়েছে। বাবা তুই কত ভিজে গেছিস রে, আয় আমার কাছে, আয় আমি তোকে মুছিয়ে দিই। মা তুমি কিছু নেবে না? ওরে তুই আমার বৌমার জন্য এনেছিস, আমার নাতি নাতির জন্য এনেছিস, বাস আমার আবার কি চাই? এই হচ্ছে মায়ের প্রেম। তা ওই মা খুব যত্ন করে ছেলেটিকে বড় করেছে, ছেলেটি বিদেশে চলে গেছে। ছেলের নাম কি বলেছিলাম? আদর্শ। কেমন আদর্শ দেখুন। এদিকে মায়ের প্রায় রোগ ধরে গেছে, জরাজীর্ণ শরীর, ছেলেকে না দেখে কেঁদে কেঁদে একেবারে মৃত্যু প্রায় যখন মায়ের অবস্থা, তখন সে শুনতে পেয়েছে যে তার ছেলে আসবে। কোথায় আসবে? কলেজে একটা বড় অনুষ্ঠান আছে, ছেলে এরোপ্লেনে করে আসবে সকালে, আর ওই অনুষ্ঠানটা সেরে চলে যাবে। ছেলে বিয়ে করেছে বিদেশে। তা মা কিন্তু খবরটা শুনেই পাড়ার একটা ছেলেকে দিয়ে একটা চিঠি লিখিয়ে ওই কলেজের মাস্টার, যে হেড প্রিন্সিপাল প্রধান, তার হাতে দিয়ে মা এসে গেছে, বাবা অনুষ্ঠানটা হবার আগেই কিন্তু মা মারা গেল। ছেলে যখন ফিরে এসেছে অনুষ্ঠানে, ওই বিদেশ থেকে এসেছে, কলেজের প্রিন্সিপালের হাতে চিঠি আছে মায়ের দেওয়া। প্রিন্সিপাল ডেকে বলছে, এই আদর্শ কে আছো বাবা? বলছে, আমি আদর্শ। বলছে, বাহ তুমি ভালো আদর্শ তো, তুমি ভালো চাকরি করো, কিন্তু তোমার মূলেই জ্ঞান নাই বাবা। তুমি কি শুনতে পেয়েছো যে তোমার মা আর নেই? বলছে, হ্যাঁ শুনলাম এখানে এসে। ও শুনলে? তা বাবা তোমার মা কিছু আমায় দিয়ে গেছে, সেটা নেবে না আমি ফেলে দেব। কি দিয়ে গেছে? তোমার মা এসেছিল আমার কাছে 7 দিন আগে, এই এই চিঠি একটা দিয়ে গেছে, চিঠিটা নেবে? ছেলে তখন মনে মনে ভাবছে, মা যদি কোথাও যদি একটু জমি জমা থাকে, হয়তো বা আমার আমাকে বলে গেছে, দেখি একবার করে। ওই চিঠিটা নিয়ে ছেলে পড়ছে, চিঠিতে মা নিজের দুঃখের কথাটা শুধু লিখে গেছে, কিছু চাইনি, যে বাবা আদর্শ আমি অনেক কষ্ট করে তোকে বড় করেছি, আমি স্বামী হারা, তুই আমার একমাত্র বাঁচার অবলম্বন ছিলিস। আমি তোকে কোনোদিন কিছু বলে যেতাম না, আমি চলে যেতাম, কিন্তু বাবা একটা কথা আমার বুকের মধ্যে নিয়ে আমি যেতেও পারবো না শান্তিতে, তাই আমি তোকে চিঠি লিখলাম। বাবা তোর ঘৃণা বোধ হতো যে মাকে, সেই মায়ের কাছে একবার এসে যদি তুই জিজ্ঞাসা করতিস যে মা তোমার একটা চোখ নেই কেন, আমার মা হওয়া ধন্য হতো রে বাবা। যে মাকে মা বলতে তোর ঘৃণা লাগতো, জিজ্ঞাসা করিস নাই তো কোনোদিন, সেই মায়ের একটা চোখ নাই কেন বাবা? ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়, চিকিৎসালয়ে আমাকে জানানো হয় যদি কেউ নিজের চোখে রেটিনা দান করে তাহলে এই ছেলে দুনয়নে জগৎ দেখবে। সেদিন কেউ এগিয়ে আসেনি বাবা, তোর অভাগিনী মাই ছিল যাকে তুই সবার থেকে দূরে করেছিস, সেই মাই গিয়ে বলেছিল যে আমার একটা চোখ দিয়ে যদি আমার ছেলেকে দুনয়নে জগৎ দেখানো যায়, আপনি কৃপা করে করে দিন।
আমার চোখ পেয়ে তুই দুননে জগৎ দেখলি আর আমি তোকে চোখ দিয়ে নিজে কানা হলাম মন্দ হলাম তাই তুই আমায় মা বলতে লজ্জা বোধ করলি যদি কোনোদিন শুনিস যে আমি আর নাই সাধ্য কর্ম করতে হবে না পিণ্ডদান করতে হবে না শেষের দিনে আমি তোকে একবার দেখার জন্য কেঁদেছি রে বাবা কিছু করতে হবে না শুধু একবার যদি এই মায়ের কথা মনে পড়ে আমি যেখানেই থাকি বাবা আমি সেখান থেকে তোর পানি চেয়ে থাকব তুই একবার আমায় মা বলে ডাকিস রে গোপাল রে তুই একবার মা বলে আমায় ডাকিস রে গোপাল আজকে মা যশোদাও মাতৃ স্নেহে কাঁটার গাছকে জড়িয়ে ধরে বলে ওরে মা বলা ধন ওরে মানি গামার একবার মা বলে আমায় আমায় ডাকি রে যেদিন কীর্তনের আসরে কীর্তন করতে যায় আর এক ফোঁটা চোখের জল ঝরে না মনে হয় কীর্তন করা আমার বিফল হলো আর যেদিন এক ফোঁটা জল গোবিন্দ চরণে যায় আপনারা কীর্তনের আসরে এই আসরটার মান অনেক পবিত্র বাবা যতই আনন্দ হোক যতই নাচা গানা হোক এই জায়গাটার মান বড় পবিত্র ভক্ত জানে এর মান আপনাদের কীর্তনের আসরে বসে যদি এক ফোঁটা চোখের জল ঝরে আর সেই চোখের জলে আমি নই ভগবান পর্যন্ত ঋণী থাকেন বাবা এক ফোঁটা জল যদি কেউ গোবিন্দ চরণে দেন গোবিন্দ কখনো বলে নাই যে আমাকে সোনার বড় থালাতে বড় বড় রসগোল্লা দিয়ে আমায় ডাকতে হবে যদি তাই হতো বাবা বড় বড় সোনার মন্দিরে ভগবান বসে থাকতো কীর্তনে প্রথমেই বলেছিলাম বিদুর পত্নী মা পদ্মার কথা তার ঘরে গোবিন্দ যেত না আপনি একটা নকুলদানা দিচ্ছেন একটা বাতাসা দিয়ে গোবিন্দকে ডাকছেন বড় কথা